দেশ ও কথা বলে যশোরের শারসরা উপজেলায় সেফটি ট্যাঙ্কির নির্মাণের সময় ইমন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এ সময় তিন শ্রমিক আহত হন রোববার সকালে উপজেলার দক্ষিণ বুরুচ বাগান গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় শাসার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে পাঁচ ব্যবসায়ী মকর বাড়িতে একটি সেফটি ট্যাঙ্কির তৈরির কাজ চলছিল ট্যাঙ্কির ছাদ ডালাই দেওয়ার পর তা বেশ কয়েকদিন ডাকনা বন্ধ অবস্থায় ছিল সকালে সকালে সেই সেফটি ট্যাঙ্কির ভেতরে তিন শ্রমিক কাজ করতে গেলে অক্সিজেন শূন্য থাকায় তারা অজ্ঞান হয়ে পড়েন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক ইমনকে মৃত ঘোষণা করেন আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের হাসপাতালে জরুরি বিভাগে তিনজন রুগী আসে স্ত্রী নিয়ে যারা যায় যে তারা সেফটি ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় আহত হয় আমরা একজনকে মৃত অবস্থায় পাই একজন খুব গুরুতর অসুস্থ থাকে তাকে যশোর সদর হসপিটালে ডেপার্ট এবং আর একজন একটু সাত অনুরোধ করে তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বেনাপোল থেকে মোহাম্মদ রাসেল ইসলাম পলি টিভি